আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতীক্ষিত ই পাসপোর্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়রানি দূর হওয়ার পাশাপাশি বাড়বে পাসপোর্টের নিরাপত্তা ও সুরক্ষা। আইনের সংস্কার ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটির প্রচারণায় মেয়র প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডিজিটাল প্রচারণা ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান। প্রচারণায় হামলা হলে গুরুত্বের সঙ্গে দেখা উচিত ইসির মন্তব্য ওবায়দুল কাদেরের। ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচনের দাবি ফখরুলের। শুনুন শিরোনাম সংবাদে। এছাড়াও থাকছে খেলাধুলা নিয়ে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবারে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট চালুর পর বাংলাদেশের পাসপোর্টের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্বোধনকালে তিনি একথা বলেন। এই পাসপোর্ট নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। রাকিব হাসানের রিপোর্ট। বিভিন্ন স্থল বন্দরে পাসপোর্ট ও ভিসা চেকিং এর জন্য বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট ব্যবস্থাপনাকে যুগোপযোগী এবং উন্নত বিশ্বের সমমান নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট। আধুনিক নিরাপত্তা সম্বলিত ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো বিমানবন্দর সহ 40টি নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকায় এই পাসপোর্ট নকল করা প্রায় অসম্ভব। প্রস্তুত করা হচ্ছে ই পাসপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থাপনা প্রবর্তন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে এর সুফল তুলে ধরে তিনি বলেন, জাতির জন্য মুজিব বর্ষের উপহার এই ই পাসপোর্ট। আমরা যে পাসপোর্টটা দিতে যাচ্ছি, পাসপোর্ট এটা বায়োমেট্রিক পাসপোর্ট, এমবেডেড ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ থাকবে সেখানে। একজন পাসপোর্ট যে গ্রহণ করবেন তার বায়োগ্রাফি ও বায়োমেট্রিক অর্থাৎ তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের কর্নিয়া থাকবে। কাজেই অতীতে যে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে, যে একসময় গলা কাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে, সেটা আর কখনো হবে না। এখন আর মানুষ ধোকায় পড়বে না, এখন স্বচ্ছতার সাথে চলবে এবং ই গেট থাকবে যেখানে সরাসরি খুব সহজে ইমিগ্রেশন দ্রুত করতে পারবে, সেই সুযোগটাও সৃষ্টি করা হবে। বিশ্বজুড়ে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা আরও এক ধাপ এগিয়ে গেল জানিয়ে এর ব্যবহারকারীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ই পাসপোর্টের সঙ্গে ই গেট, ই পাসপোর্ট ও ই গেট সংযোজিত হলে ইমিগ্রেশন পাসপোর্ট সেবা সহজ, স্বচ্ছন্দময় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। কারণ প্রবাসীরা যখনই আসেন তখনই শোনা যায় যে তারা নানা রকম হয়রানির শিকার হয়। ভবিষ্যতে এই হয়রানির শিকার আর তারা কখনো হবেন না, বা যারা বিদেশে যান তাদেরও কোনো রকম হয়রানির শিকার হতে হবে না। এর আগে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রদান করা হয় ই পাসপোর্ট। পরে নতুন ই পাসপোর্ট তৈরি ও ই গেটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পুরো বিষয়টি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনের সংস্কার ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে সরকার। আইনের চোখে সকল নাগরিক সমান উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার বাউল গান সহ বাঙালি সংস্কৃতি রক্ষায় বদ্ধপরিকর, কিন্তু সংস্কৃতি চর্চা যেন ব্যক্তিগত অপরাধে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রী জানান, কৃষিকে বাণিজ্যিকীকরণে নেয়া তার সরকারের পদক্ষেপের কথা।
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ লাভজনক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার প্রচলিত কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষিখাতকে আরও গতিশীল করে অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে বেসরকারি উদ্যোক্তা সৃষ্টির উপর জোর দেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাও আমাদের সৃষ্টি করতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ করলে হবে না। এই জন্যই জাতির পিতা আমাদের সংবিধানে অর্থনৈতিক নীতিতে তিনটি ব্যবস্থাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি সরকারিও দিয়েছেন, বেসরকারিও দিয়েছেন, আবার সেই সাথে সমবায়কেও গুরুত্ব দিয়েছেন। কুষ্টিয়ায় শরীয়ত বয়াতি গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, আইনের দৃষ্টিতে সব অপরাধী সমান। সে যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয় তাহলে আইন তার আপন গতিতে চলবে। আজকে যে বাউল গান বিশ্ব ঐতিহ্যে স্থান করেছে সেখানে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই ধরনের কাজ যেন তারা না করেন, সে ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার এবং তাদেরকেও সচেতন করা দরকার। হয়তো কারো চুল কাটা বা গানে প্রতিবন্ধকতা করা এটা মোটেই গ্রহণযোগ্য নয়। শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন তার আপন গতিতে চলবে। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। এবার সিটি নির্বাচনের খবর। নির্বাচিত হলে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবসায়ীদের ভ্যাট বাড়ানো হবে না, তবে ভ্যাট শতভাগ আদায় করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলিনুত তাপস। আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন নির্বাচিত হলে নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সাইদুর রহমান আবিদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে রাজধানী নাজিমুদ্দিন রোডের একটি কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। এর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, জানান ভ্যাট নিয়ে তার পরিকল্পনার কথা। কোনো রকম কোনো কর বৃদ্ধি করা হবে না, বরং এখানে কর সমন্বয় প্রয়োজন রয়েছে, যাতে করে ব্যবসায়ীরা কোনোরকমভাবে যেন হয়রানির সম্মুখীন না হয়। আর আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে গড়ে তুলব, আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, যাতে করে কর আদায়গুলো সহজলভ্য হয়। এবং শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স না, আরও অনেক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে ব্যবসায়ীদেরকে, এবং সেটার আওতায় আমাদের রাজস্ব আহরণ আমি বিশ্বাস করি অনেকাংশে বৃদ্ধি হবে। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নিজ প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দিনভর ভোটারদের উদ্দেশ্যে দেন নানা প্রতিশ্রুতি। আমরা বলে দিতে চাই, এটা আমরা আর মানব না। কর্পোরেশনে আমার রক্ত দিব, জীবন দিব, কিন্তু জনগণের অধিকার, জনগণকে আমি দিতে চাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে উভয় প্রার্থীর প্রচারণা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এদিকে নির্বাচনী প্রচারণায় ডিজিটাল মাধ্যমের দিকে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর আওয়ামী লীগ মেয়র মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। আর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রাজধানীতে পৃথক এলাকায় জনসংযোগে তারা এই আহ্বান জানান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সময় আর মাত্র এক সপ্তাহ, আর তাই নির্বাচনী আমাজে মুখরিত পুরো রাজধানী। নগরীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচার প্রচারণায় ভোটারদের আকৃষ্ট করতে এভাবেই বাড়ি বাড়ি ভোট চাইছেন উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী জয়ী হলে আগের মতোই নানা প্রতিশ্রুতি দিয়ে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম দুর্ভোগ লাঘবে ডিজিটাল পদ্ধতিতে প্রচার প্রচারণার উপর গুরুত্ব আরোপ করেন। এই ধরনের পোস্টার থেকে যারা নির্বাচিত করবে তাদেরকে বিরতি রাখার জন্য আসুন আমরা সবাই ডিজিটালের মাধ্যমে যেন ক্যাম্পেইন করতে পারি। এই ধরনের পোস্টার যেন আমরা না লাগাই এই ব্যাপারে আমি ইসির দৃষ্টি আকর্ষণ করছি। কথা দিতে পারি নয় মাসে যে অনুশীলন করেছি আর নগরীর উত্তরা দক্ষিণখান এলাকায় নির্বাচনী প্রচার চালিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। পরিবেশ
খুব ভালো আছে ভোটারদের মাধ্যমে থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। একই ফেব্রুয়ারিতে ভোটের দিন অবশ্যই দেখা যাবে কি হয়। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। কোনো প্রার্থী বা প্রচারণায় হামলা হয়ে থাকলে বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান ওবায়দুল কাদের। চীন, ভারত সহ বিশ্ব সম্প্রদায়ের উচিত আমাদের উপর যে বোঝা, এই বোঝা লাঘব করার দায়িত্ব আন্তর্জাতিক বিশ্বের রয়েছে। আমরা তাই আহ্বান করি আমাদেরকে এই অস্থিরতার ঝুঁকি থেকে আমাদেরকে মুক্ত করুন। সিটি কর্পোরেশন নির্বাচন দেরি হলেও ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন করার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। তিনি বলেন, ইভিএম দিয়ে কিছুতেই নির্বাচন সুষ্ঠু হবে না, তাই ইভিএম প্রথাকে প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইভিএম কখনোই সঠিক যে জনগণের রায় তার প্রতিফলন ঘটাবে না, আমরা একে প্রত্যাখ্যান করছি। একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের দিনে নির্বাচন পরিচালনা করবেন, কারণ নির্বাচন হচ্ছে কিন্তু বেসিস অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, সেই ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে আমরা অন্য কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা তৈরি করতে পারবো না। সময় হলো একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরু, কার্যক্রম উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত, টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই। আবার স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। হাতিরঝিলের বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরু হয়েছে। দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। এ সময় ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজুক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সনাতন পদ্ধতিতে ভাঙ্গা হবে ভবনটি। 2011 সালে এক রায়ে বিজিএমইএ ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট, পরে আপিল বিভাগেও তা বহাল থাকে। দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আবারও দুর্ভোগে পড়েছে মানুষজন। এদিকে হিমালয় সংলগ্ন জেলা নীলফামারীতে গতকাল থেকে তৃতীয় দফায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ডিমলা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.6 ডিগ্রি সেলসিয়াস। আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.3 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা হলেন সুরুজ এবং একই এলাকার সুরুজ মিয়া। বিজিবি ও স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ ব্যাটালিয়নের পাগলিমারি ক্যাম্পে টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে একজন ও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে, এতে আহত হয়েছে কমপক্ষে 25 জন। ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার কামাখ্যা মোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক হেল্পার ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে সকাল 7:30 দিকে উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
সময় হলো আরো একটা বিরতির, ফিরে এসে যা থাকছে। ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া মামলার শুনানি শুরু, স্থগিতাদেশ দেয়া হবে না বলছে দেশটির সুপ্রিম কোর্ট। বিপিএল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুরুন্ডির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আগামীকাল বিকেল 5টায়। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনায় নাব্য সংকটে গাইবান্ধা জেলার 90টি নৌঘাটের মধ্যে 75টি বন্ধ। এতে জেলার সাধারণ মানুষসহ নৌপথে চলাচলকারীরা দুর্ভোগে পড়েছে। প্রশাসন বলছে নৌপথে চলাচলকারী জনগণের দুর্ভোগ লাঘবে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিনিধি আফতাব হোসেনের পাঠানো ভিডিওচিত্র ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাগাটা উপজেলার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা নদীর দুপারের 90টি নৌঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র 15টি। ফলে নৌপথ পার হয়ে ঢাকাগামী যাত্রী, চরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ি অথবা কখনো অটো বাইকে 10-15 কিলোমিটার বালুময় পথ অতিক্রম করে নৌঘাটে পৌঁছাচ্ছে। এখানে তো চলাচল খুবই কষ্টকর, এখানে বালাসিঘাট থেকে দীর্ঘ পথ হাঁটতে হয়, প্রায় ঘন্টা হাঁটার পর নৌকার পর আবার পার, ওখানে আবার হাঁটতে হয়। ফুটে বালু, এর জন্য ঘোড়াটা একটু যাওয়া আসা করতে সমস্যা হয়েছে, ঘোড়া টানতে পারে না। এখানে একমাত্র নৌযান ছাড়া কোনো পথ নাই, তাছাড়া যখন এই শুকনো মৌসুমে পায়ে হাঁটে আর এই যে ঘোড়ার গাড়ি ছাড়া কোনো বিকল্প নাই। নদী খনন করা হলে আমরা খুব সুন্দরভাবে তখন নৌকাতেই আসা যাওয়া করা যাবে। কষ্টের শেষ নেই নৌকাতেও, যাত্রী ও পণ্যবাহী নৌকাগুলো চলছে থেমে থেমে। নৌকা চলাচলে পানি না থাকায় আটকে যাচ্ছে যেখানে সেখানে, যাত্রীদের সাহায্য নিয়ে বালুতে আটকে যাওয়া নৌকা নামাতে হচ্ছে। নৌকাটা হাতটা বাঁকা হয়ে গেছে, রক্ত বাড়ানো জোর হয়ে গেছে আমাদের, আমরা চলতে ফিরতে খুব কষ্ট হয়ে গেছে আমাদের। নদীটা খনন করার জন্য এবং এই জনগণের সুবিধার জন্য যথেষ্ট আমাদের আবেদন, নদীটা খুলে দেওয়া তো আমাদের বিশেষ উপকার হবে। শুষ্ক মৌসুমে চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ দূর করতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ইতিমধ্যে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান গাইবান্ধার জেলা প্রশাসক। যখন বর্ষাকাল থাকে তখন প্রচুর পানি থাকে, যখন ড্রাই সিজন হয় তখন বড় সমস্যা হয়। এ বিষয়ে আমরা সরকারের নজরে আনবো এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। জেলা শহর সহ সাগাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার 165টি চরের 4 লক্ষাধিক মানুষের সাথে নৌযোগাযোগ সারা বছর সচল রাখতে সরকার নদী ড্রেজিং সহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। এবারে খেলা সংবাদ। বিভিন্ন সেক্টরের পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে চলেছে নারীরা, আন্তর্জাতিক অঙ্গনকে করেছে সমৃদ্ধ। তবে ভিন্ন চিত্র হ্যান্ডবলে, জাতীয় লিগে দল বাড়ার বিপরীতে কমছে আনুপাতিক হারে, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন সাফল্য পেতে হ্যান্ডবলকে তৃণমূলে আরও ছড়িয়ে দিতে হবে। বিষয়টি আন্তরিকতার সাথে নিয়েছে ফেডারেশন। এসএমআরএফ রিপোর্ট। 2016 জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা ছিল 24। 4 বছর পর একই টুর্নামেন্টে দল কমে দাঁড়িয়েছে 14টিতে। এই সমীক্ষায় বলে দেয় তৃণমূলে নারী হ্যান্ডবলের চর্চা হচ্ছে কতটা। আমাদের ফেডারেশন বা জেলাগুলো যদি আরও কম্পিটিশন করে তাহলে অবশ্যই আরও প্লেয়ার বাড়বে। জেলাগুলো থেকে যে সমস্ত মেয়েরা ভালো করতেছে তাদেরকে বাছাই করে এখানে আনে একটা, মানে যদি ট্রেনিং মানে করা যায় তো তাহলে অনেক ভালো। যেহেতু জেলাগুলিতে লিগ নাই সেই কারণে আমাদের এখানে টিমও কমে, টিমের সংখ্যাও কম হয়, সব কিছুর ক্ষেত্রে অর্থটা চলে আসে। খেলার সংখ্যা যখন আপনি কমে আসবে তখন খেলোয়াড়ের সংখ্যা কমবে, এটি স্বাভাবিক। এর প্রভাব পড়ছে জাতীয় দলে, তৈরি হচ্ছে না ভালো মানের খেলোয়াড়, তাতে আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ছে নারীরা। প্রশিক্ষণ না হওয়ার কারণে কিন্তু আমরা ডে বাই ডে ডাউনই হয়ে যাচ্ছি। তো যদি এরকম আমরা ট্রেনিংয়ের মধ্যে থাকতাম, প্র্যাকটিসে থাকতাম, ঘন ঘন আমাদের টুর্নামেন্টে হতো, তো আশা করি আরও ভালো, মানে অনেক আগে যেত। যে কোনো জিনিস একটা অভ্যস্ততার ব্যাপার, আমার যখন একটা অভ্যস্ততা এসে পড়ে তখন কিন্তু আমি স্বাভাবিকভাবে চলতে ফিরতে সবই করতে পারি, কিন্তু যখনই আমি দেখা যায় যে এটা আমাকে নিয়মিত না করি ওটা কিন্তু আমার স্বাভাবিকতার ভিতরে আসে না, যার জন্য হয়তো যখন টাফ ম্যাচগুলিতে আমি রাইট ডিসিশনগুলো নিতে পারি না যে কখন আমাকে কী করতে হবে। হ্যান্ডবলের অগ্রযাত্রায় বড় বাধা অর্থনৈতিক সংকট বলছে ফেডারেশন। তারপরেও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নারীদের এগিয়ে নেয়ার প্রত্যয় সভাপতি নুরুল ফজল বুলবুলের।
অ্যাকোমোডেশন করতে পারতেছি না, এইখানেই দেখেন ওরা সবাই থাকে এখানে। কারণ এখনও কিন্তু আমাদের দেশ ইউরোপ হয় নাই, ছেলে মারা ওভাবে ইয়ে করতে চান না, ছেলে সব তো টিনেজ মেয়ে, অলমোস্ট 18-20-22 বছরের মেয়ে। তো এটা আরও ছড়াই দিতে হবে, এইগুলো আমরা কাজ করতেছি। তারপর অনেকগুলি জেলা আসছে, আগে ঠিকই বলেছেন 25টা জেলা আসতো, 25টা টিম হয়তো আজকে কমেছে একটু, আগামীবার আরও যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করতেছি। তৃণমূলে হ্যান্ডবলকে ছড়িয়ে দিতে জোনভিত্তিক লীগ ফিরিয়ে আনার উদ্যোগ ফেডারেশনের, যা বাস্তবায়ন হলে পুরুষের পাশাপাশি নারী হ্যান্ডবলেও খেলোয়াড় যোগান বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। দর্শক, ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। প্রতিদিনই অসংখ্য প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রে ফেলা হচ্ছে। এই প্লাস্টিক পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর, এতে নষ্ট হচ্ছে পর্যটনের প্রাচীন সব স্থান। তাই এসব প্লাস্টিক বর্জ্য সরাতে অভিনব এক উপায় বেছে নিয়েছে মালয়েশিয়া, আর এটিকে বলা হচ্ছে পানি থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর সবচেয়ে আধুনিক অস্ত্র। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। নদী থেকে সমুদ্রে প্রবাহিত প্লাস্টিক বর্জ্য সরাতে অভিনব উপায় বেছে নিয়েছে মালয়েশিয়া। নতুন এই পদ্ধতিতে ইন্টারসেপ্টর নামের এক ধরনের নৌযানের মাধ্যমে নদী থেকে সমুদ্রের দিকে আসা সব প্লাস্টিক বর্জ্য তুলে নেওয়া হবে। এটি পুরোপুরি সৌর শক্তিতে পরিচালিত হবে। এটিকে বলা হচ্ছে পানি থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর সবচেয়ে আধুনিক যন্ত্র। পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রচার চালানো প্রতিষ্ঠান ওশান কনসার্ভেন্সির তথ্য মতে, প্রতি বছর সমুদ্রগুলোতে 80 লাখ টন প্লাস্টিক বর্জ্য ফেলা হয়। প্লাস্টিক অর্থনীতির আকার যত বড় হচ্ছে, এই বর্জ্যের পরিমাণও বাড়ছে। এই জোয়ার বন্ধ করতে বিভিন্ন দেশের সরকার এবং পরিবেশ সুরক্ষা গোষ্ঠীগুলো হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে নেদারল্যান্ডসের অলাভজনক প্রতিষ্ঠান দ্য ওশান ক্লিন আপ এই অভিনব উপায় নিয়ে এসেছে। আমাদের লক্ষ্য 5টি মহাসাগরের প্লাস্টিক বর্জ্য এবং বিশ্বের 1000 দূষিত নদীতে ইন্টারসেপশন ডিভাইস নিয়ে কাজ করা। এই উচ্ছ্বাসটা পাগলামির মতো, কিন্তু এছাড়া কোনো সহজ ও দ্রুত উপায় সম্পর্কে চিন্তা করতে পারছি না। অক্টোবরে এই ইন্টারসেপ্টর মালয়েশিয়ার ক্ল্যাং নদীর উপরে স্থাপন করা হয়। ব্যাপক দূষিত এই নদী মালয়েশিয়ার প্রধান নৌপথ। ওশান ক্লিন আপ যৌথভাবে মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান র্যান্ডসান লোমায়ানের সঙ্গে কাজ করছে। 78 ফুট লম্বা এই নৌযানে এক ধরনের পাকা অংশ রয়েছে, যার মাধ্যমে নদী বা সমুদ্র থেকে ভাসমান পদার্থ তুলে নেওয়া যায়। এটি মূলত সমুদ্র থেকে ভাসমান বর্জ্য তুলে নেবে। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে যানে জমা রাখার জায়গায় চলে যাবে বর্জ্য। এই আধুনিক যন্ত্রটি প্রতিদিন প্রায় 50 টন বর্জ্য তুলতে সক্ষম। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতীক্ষিত ই পাসপোর্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়রানি দূর হবার পাশাপাশি বাড়বে পাসপোর্টের নিরাপত্তা ও সুরক্ষা। আইনের সংস্কার ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। ঢাকার 2 সিটির প্রচারণায় মেয়র প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, ডিজিটাল প্রচারণা ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান। প্রচারণায় হামলা হলে গুরুত্বের সঙ্গে দেখা উচিত ইসির মন্তব্য ওবায়দুল কাদেরের, ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচনের দাবি ফখরুলের। ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া মামলার শুনানি শুরু, স্থগিতাদেশ দেওয়া হবে না বলছে দেশটির সুপ্রিম কোর্ট। এবং বিপিএল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বিকেল 5টায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ।